ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, লাইক বাটনে ক্লিক করে, এবং পাশের যে সাবস্ক্রাইব বাটন আছে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, এবং তারপরে যে বেল আইকন আসবে সেই বেল আইকনে ক্লিক করে নিন, তাহলে আপনি পেয়ে যাবেন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার ফোনে। হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব। নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। বন্ধুরা, আমি আজকে আলোচনা করব টেরিটোরিয়াল আর্মি র্যালি 2018 সম্পর্কে। এই র্যালি 2018-তে কিন্তু হয়নি বন্ধুরা, এই প্রথম 2018-তে র্যালি শুরু হতে যাচ্ছে, এবং সেই র্যালির সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বয়স, উচ্চতা, ডকুমেন্ট, যোগ্যতা, র্যালির স্থান এবং র্যালির ডেট থেকে সমস্ত কিছু তথ্য আপনারা এই ভিডিওতেই পেয়ে যাবেন। তো অবশ্যই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ট্যাপ করে দেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন এইরকম নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে। তো চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা, টেরিটোরিয়াল আর্মি সম্পর্কে কোনো কিছু যদি নোটিশ দেওয়া হয় অফিসিয়াল ওয়েবসাইটে, তাহলে আপনারা এই ওয়েবসাইট থেকে কিন্তু সেই নোটিশটি জানতে পারবেন। এই ওয়েবসাইটটি উপরে দেখতেই পাচ্ছেন, জয়েন ইন্ডিয়ান আর্মি নয়, এই ওয়েবসাইটটি হচ্ছে indianarmy.nic.in। এবং এই ওয়েবসাইটে আসার পরেই একটু নিচে যখনই আপনারা আসবেন তখনই নোটিশ বলে একটি জায়গা দেখতে পাবেন। এই যে নোটিশ বলে এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এই নোটিশের সমস্ত সব নিচে দেখুন যে পিআইবি ফর কমিশনিং ইন টিএ, ওখানে যখনই ক্লিক করব তখনই একটা নোটিশ দেখাবে। এবং এখানে দেখুন যে এখানে কিন্তু কোনো নোটিশ, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নোটিশ কিন্তু টেরিটোরিয়াল আর্মির র্যালি সম্পর্কে কোনো নোটিশ এখনও দেওয়া হয়নি বন্ধুরা। এই নোটিশটি দেওয়া হয়েছিল 15 জুন 2018-তে, এবং এখানে তারপরে যে র্যালি সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হয়েছিল সেটা একবার দেখুন, তাহলে আপনাদের পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। এখানে দেখুন কি বলা হচ্ছে, যে নোটিফিকেশন ফর পিআইবি ফর কমিশনিং ইন টেরিটোরিয়াল আর্মি ফর দ্য ইয়ার 2018 ইজ নট ইয়েট পাবলিশড, মানে এখনও পর্যন্ত কোনো পাবলিশড হয়নি নোটিফিকেশান। মানে এই এখন বলতে এই 15 জুন 2018 কিন্তু তারা বলেছিল বন্ধুরা। এবং তারপরে কি লিখা আছে দেখুন, ইট উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স থ্রু www.indianarmy.nic.in and www.joinindianarmy.nic.in। এখানে যদি কোনো তারা নোটিশ দেয় তাহলে এই ওয়েবসাইটে তারা দেখতে বলছে। তাছাড়া এখানে দেখুন, তাছাড়া আরও কিছু অপশান দেওয়া আছে, লোকাল নিউজ পেপার, লোকাল নিউজ পেপারেও কিন্তু এই খবরটা পাওয়া যেতে পারে, তারা দেবে। এবং তাছাড়াও এমপ্লয়মেন্ট নিউজ পেপারেও কিন্তু এই সমস্ত খবরগুলি পাওয়া যাবে বন্ধুরা। তো আমি এই নিউজ পেপার থেকেই খবরটি আপনাদেরকে দেখাবো, তো চলুন সেই নিউজ পেপারের পেজটা একবার আমি খুলে নিই এবং সেই খবরটি আপনাদেরকে দেখিয়ে দিই, টেরিটোরিয়াল আর্মির সমস্ত তথ্যটি। বন্ধুরা দেখুন যে এই খবরটি যে পেপারে প্রকাশিত হয়েছে সেই পেপারটি একবার দেখে নিন। এখানে দেখুন সেই পেপারটির নাম অমর উজালা, এটি একটি হিন্দি পেপার বন্ধুরা, এটি একটি হিন্দি নিউজ পেপার অমর উজালা। এই পেপার থেকে, এই পেপারে কিন্তু সেই খবরটি প্রকাশিত হয়েছে, টেরিটোরিয়াল আর্মির সেই খবরটি। এখানে দেখুন, ইস দিন হোগি টেরিটোরিয়াল আর্মি কি ভর্তি, নয় জওয়ানো কি লিয়ে, নয় জওয়ানো কে লিয়ে সুনহরা অবসর। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে এখানে পুরো দিন, এখানে পুরো ডেট দেওয়া হয়েছে টেরিটোরিয়াল আর্মি সম্পর্কে, এবং বলা হয়েছে যে এই দিনে সেই র্যালিটি হবে। তো এখানে কোন দিনে সেই র্যালিটি হতে চলেছে বন্ধুরা, নিচে দেখুন যে এখানে যে র্যালিটি হবে বন্ধুরা সেটা হচ্ছে 150 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের র্যালিটি হবে, 150 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের র্যালিটি হবে বন্ধুরা। এবং র্যালির ডেট দেখুন যে 5 তথা 6 ডিসেম্বর কো শুভ 6 বাজে, মানে 5 থেকে 6 ডিসেম্বর সকাল 6টার সময় এই র্যালিটি হবে বন্ধুরা, 5 থেকে 6 ডিসেম্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে 5 থেকে 6 ডিসেম্বর র্যালিটি হবে। এবং তারপরে আরও নিচে দেখুন আরও কিছু যদি তথ্য পাওয়া যায়, এখানে পুরো তথ্য দেওয়া হয়েছে বন্ধুরা। এখানে দেখুন যে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 85টি। আবারও আপনাদেরকে আমি প্রথমটা বুঝিয়ে দিই, এখনও যারা বুঝতে পারেননি সেটা হচ্ছে যে সামান্য ডিউটি যেটা বলছে সেটা হচ্ছে বন্ধুরা জেনারেল ডিউটি, জেনারেল ডিউটির ভ্যাকান্সি হচ্ছে 68টি। এবং ক্লার্ক স্টাফ ডিউটি যেটা বলছে সেটা হচ্ছে 4, যেটা ক্লার্ক সেটা হচ্ছে 4, জিডি হচ্ছে 68, ক্লার্ক 4, এবং টেডসম্যান হচ্ছে 3, এবং ড্রেসার হচ্ছে 1। এবং তারপরে দেখুন, তারপরেগুলো অবশ্যই আপনারা পড়তে পারছেন, তারপরে দেখুন কী লিখা আছে। তারপরে যেটা দেওয়া আছে বন্ধুরা সেটা হচ্ছে যে সেফ কমিউনিটি যেটা হচ্ছে 7, তারপরে দেখুন যে ওয়াশারম্যান হচ্ছে 2, এবং স্টুয়ার্ড হচ্ছে 1, মেস কিপার হচ্ছে 1, তথা টেলার হচ্ছে 1।
এইভাবে টোটাল ভ্যাকান্সি হচ্ছে 68টা, টোটাল ভ্যাকান্সি হচ্ছে 85টি বন্ধুরা, তো আপনারা জানলেন। তারপরে দেখুন কী লেখা আছে নিচে, তারপরে নিচে দেখুন কী লেখা আছে নিচে, যেটা বলা হয়েছে যে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে যে দস্তাবেজ কি রিচেকিং, মানে 10 থেকে 14 ডিসেম্বরের মধ্যে বন্ধুরা যে ডকুমেন্ট চেকিং হবে সেটার তারিখ দিয়েছে বন্ধুরা 10 থেকে 14 ডিসেম্বর। তো এই পুরো তথ্যটি আপনারা অবশ্যই জেনে গেলেন এখান থেকে। তো এই ছিল পুরো তথ্যটি, আপনারা ইচ্ছা করলে এই পেপার থেকে এসে এই পেপার থেকে এই খবরটি ফলো করতে পারেন। এই র্যালিটি হবে 150 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে বন্ধুরা, এবং এই র্যালিটা র্যালিটি হবে পালমপুর, যেটা পালমপুর আছে সেই পালমপুর হচ্ছে হিমাচল প্রদেশ, র্যালিটি হবে হিমাচল প্রদেশের পালমপুরে, পালমপুরে এই হিমাচল প্রদেশের 150 ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নে এই র্যালিটি হবে বন্ধুরা। আপনারা বারবার শুনছেন তো অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন একবার ভালোভাবে, এবং যদি কেউ চান যে এই খবরটি পেপার থেকে ফলো করব তাহলে অমর উজালা নামে এই হিন্দি পেপারটি থেকে আপনারা এই খবরটি ফলো করতে পারেন। এই খবরটি বেরিয়ে এসেছিল 22, খবরটি বেরিয়ে এসেছে বন্ধুরা, ক তারিখ আপনাদেরকে বলে দিচ্ছি, 22 নভেম্বর 2018, 22 নভেম্বর 2018 তারিখে এই খবরটি বেরিয়ে এসেছে, আপনারা অবশ্যই পেপার থেকে ফলো করে নিতে পারেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন এবং একে অপরের সাথে শেয়ার করবেন, তাতে সবাই জানতে পারবে এবং সবাই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে। এবং কারো যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন, তাহলে আপনাদের পুরো ডাউট আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাছাড়া আপনার এই ভিডিওতে অনেক কিছু আরও জানতে পারবেন যে এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগবে টেরিটোরিয়াল আর্মি র্যালিতে যেতে গেলে। এখানে দেখুন যে সোলজার জেনারেল ডিউটি যেটা আছে সেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশান মিনিমাম আপনাদের মাধ্যমিক পাস হতে হবে এবং 45% মার্ক হতে হবে। তাছাড়া যদি এইচএস পাস হন তাহলে কোনো মার্কের কোনো কড়াকড়ি থাকবে না। তাছাড়া সোলজার টেকনিক্যালের ক্ষেত্রে মিনিমাম আপনাকে এইচএস পাস হতে হবে, 50% মার্ক লাগবে, তাছাড়া 40% লাগবে ম্যাথ এবং ইংলিশে। তারপরে সোলজার টেকনিক্যাল এভিয়েশন বা এমিশন এক্সামিনারের ক্ষেত্রে লাগবে সেম একই রকমভাবে। এবং তারপরে দেখুন যে সোলজার ক্লার্কের ক্ষেত্রে লাগবে বন্ধুরা মাধ্যমিক অ্যান্ড এইচএস লাগবে এবং 60% মার্ক লাগবে অথবা 45% এবং ইংলিশ এবং ম্যাথে। তাছাড়া দেখুন যে সোলজার ট্রেডসম্যানের ক্ষেত্রে বন্ধুরা মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে এবং 45% হতে হবে মার্ক। তাছাড়া যদি এইচএস পাস হন তাহলে মার্কের কোনো কড়াকড়ি এখানে কিন্তু থাকবে না। এবার আসছে বন্ধুরা যে কীভাবে সিলেকশন হবে, সিলেকশনের জন্য কিন্তু এখানে প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে বন্ধুরা। ফিজিক্যাল টেস্টে থাকবে প্রথমে থাকবে রান, তারপরে থাকবে হাইট ওয়েট চেস্ট লং জাম্প হাই জাম্প বিম সমস্ত কিছু। তারপরে বন্ধুরা ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউয়ের পরে কিন্তু হবে না, তারপরে হবে বন্ধুরা ডকুমেন্ট ভেরিফিকেশান। ডকুমেন্টের জন্য আপনাদেরকে লাগবে আপনাদের সমস্ত কিছু অরিজিনাল প্রুফ এবং তার দু কপি করে জেরক্স লাগবে বন্ধুরা, এবং সাথে কাস্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ডোমিসিয়াল সার্টিফিকেট, এজ প্রুফ, যদি আপনারা বয়সে ছাড় নিতে চান তার জন্য সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, এনসিসি সার্টিফিকেট যদি আপনাদের থাকে, এবং তাছাড়া অন্যান্য কোনো যোগ্যতা থাকলে সেগুলি লাগবে। তারপরে হবে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং তারপরে হবে ইন্টারভিউ, এবং ইন্টারভিউয়ের পরেই হবে বন্ধুরা আপনাদের প্যানেল, ইন্টারভিউয়ের পরেই প্যানেল হবে এবং তারপরেই আপনাদের কিন্তু রেজাল্ট ঘোষণা করা হবে বন্ধুরা। এই সমস্ত কিছু তথ্য আপনারা পুরো ভিডিওতে পেয়ে গেলেন, এবং তার জন্য আপনাদেরকে বাড়ি থেকে কম করে 5 থেকে 7 দিনের টাইম নিয়ে যেতে হবে, কারণ আপনি যদি মাঠে ফিট হয়ে যান তাহলে আপনার পুরো সিলেকশন কিন্তু 5 থেকে 6 দিনের ভেতরেই হয়ে যাবে। তো এই ভিডিওতে পুরো তথ্য আপনাদেরকে দিলাম, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন ভিডিওকে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, এবং পাশের বেল আইকনটি ট্যাপ করুন, তাহলে আপনারা এরকম ভিডিওগুলি পেয়ে যাবেন সবার প্রথমে। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিও আবারও আপনাদের সামনে উপস্থিত করব, তার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।